স্বাগত বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী ও নাটোরে আদিবাসী কৃষকের আত্মহত্যার বিচার সহ ষোল দফা দাবিতে স্মারকলিপি প্রদান জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও নাটোরের বড়াই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত দুই আহত এক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী দুর্গাপুরে বসত থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের দেওয়া খবরে বুধবার বেলা তিনটার দিকে উপজেলার ইউনিয়নের এলাকা থেকে এই মরদেহ কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন মৃতরা হলেন কাঠালবাড়িয়া গ্রামে মৃত জাবেদ আলীর ছেলে সুলতান আলী ও তার স্ত্রী স্নেহার বেগম সুলতান পেশায় ফেরিওয়ালা ছিলেন তার স্ত্রী ছিলেন গৃহিণী সতেরো বছরের ছেলে এবং দশ বছরের মেয়ে সন্তান রয়েছে তাদের সুলতান আলীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে তার স্ত্রীর মরদেহ ছিল বিছানায় ধারণা করা হচ্ছে একজন বিষপানে এবং অন্যজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কারণ অনুসন্ধান করা হচ্ছে অভাবের এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা প্রাথমিকভাবে ধারণা করছেন আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতলের আদিবাসীদের পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং সেচের পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার বিচার সহ দফা দফা জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আদিবাসী নেতারা তারা বলেন দীর্ঘদিন ধরে সমতলের আদিবাসীদের উপর চলা শোষণ নিপীড়ন দূর করতে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে এ সময় গোদাগরীর দুই কৃষকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তির দাবিও জানান তারা নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালক সহ দুইজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও একজন আহত ব্যক্তিকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নাটোর পাবনা মহাসড়কের কয়েনবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব ও মাইক্রোবাস চালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আসির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন জানান চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস বড়াই গ্রামের কয়েনবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালুবোছায় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী মারা যায় এ সময় আহত হয় মাইক্রোবাসের আরেক যাত্রী খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানা হেফাজতে আনে এবং আহত ব্যক্তিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মাইক্রোবাসটি রাজশাহীর পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে নওগাঁয় শুরু হয়েছে দুই দিন ব্যাপী শিশু মেলা শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম পঞ্চম পর্যায়ে প্রথম সংশোধন প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করেন বুধবার জেলার পুরাতন কালেক্টরেট ভবনের মুক্তিযোদ্ধা চত্বরে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা তথ্য অফিসার মাসুদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক মন্ত্রণালয় গঠন সহ ষোলো দফা দাবিতে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার ব্যানারে শত শত আদিবাসী নারী পুরুষ হাতে তীর নিয়ে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর কোর্ট চত্বরে ঘুরে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয় সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন দাবি দেওয়া আদায়ে বিক্ষোভ প্রদর্শন করে এ সময় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া সাধারণ সম্পাদক কালিদাস মুন্ডা সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা যুগ্ম সম্পাদক যদুকুমার কুমার জেলা ও উপজেলা পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ পরে তারা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের হাতে প্রধানমন্ত্রী বরাবর তাদের ১৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করে রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে নিরাপদ পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নাটোরে আগামী বিশ মে থেকে গোপালভোগ আম ও পঁচিশ মে থেকে লিচু গাছ থেকে সংগ্রহ শুরু হবে বুধবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক শামীম আহমেদ সভাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল রহমান মহসিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল ফারুক অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সেলিম রেজা সহ আম ব্যবসায়ীরা পরবর্তীতে মে থেকে রানী পছন্দ ও লক্ষণভোগ ত্রিশ মে ক্ষীর পাঁচ জুন থেকে লক্ষণভোগ পনেরো জুন থেকে মোহনভোগ বিশ জুন থেকে হাড়িভাঙা ফসলি ও আম্রপালি ত্রিশ জুন মল্লিকা আম দশ জুলাই বাড়ি আম চার পনেরো জুলাই আরশিনা পনেরো আগস্ট আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে অপরদিকে মুজাফর জাতের লিচু সংগ্রহ ইতোমধ্যে শুরু হলেও পঁচিশ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয় এই সময়সূচির আগে কোন জাতের আম ও লিচু গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক বা ব্যবসায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ